পোকার আক্রমণ অনেক বেশি এর জন্য আমরা পরিচর্যা করছি এখন ফলন কম হয়েছে আম ভালো হয়েছে প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী রাজশাহীতে গাছ থেকে নামানো হচ্ছে মৌসুমের প্রথম আম শুরুতেই নামানো হল গুটি জাত তবে এবছর দেরিতে মুকুল আসায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠের মাঝামাঝি অর্থাৎ আরও দিন বিশেষ পর থেকে মিলবে পুষ্ট ও পোক্ত রসালো আম এজন্য অধিকাংশ বাগানে এখনও চলছে পরিচর্যা প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং খরার প্রবণতার কারণে হ্যাঁ হ্যাঁ আম একটু কম এসেছে পোকার আক্রমণও অনেক বেশি এর জন্যে আমরা পরিচর্যা করছি এখন এ বিষ স্প্রে দিচ্ছি দিয়ে আমটা ঠিক রাখতে নেই আর চাহিদার তুলনায় উৎপাদন কম হয় এবার আমের দাম কিছুটা চড়া হবে ইঙ্গিত বাগানীদের ফলন কম হয়েছে আম ভালো হয়েছে যে কোটা ধরেছো ওই কটা ভালো হয়েছে দামও বেশি পাওয়া যাবে আম ভালো দামে বিক্রি হবে আম খুব সীমিত কম দাম ধরেন মোটামুটি তেরো চোদ্দশ পনেরোশো দিবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিশেষজ্ঞরা বলছেন ভালো আম পেতে ক্রেতাদের ক্যালেন্ডার সম্পর্কে সচেতন হতে হবে যেহেতু ধারাবাহিকভাবে আসে বা পাকে এগুলো সময়গুলোও ধারাবাহিকভাবে বুঝে শুধে বেঁধে দেওয়া হয় যে সঠিক সময়ে সঠিক আমটি খেতে চাওয়ার যে বাসনা এটি ভোক্তাদের কিন্তু উচিত কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় উনিশ হাজার ছয়শো দুই হেক্টর জমিতে দুই লাখ ষাট হাজার তিনশো পনেরো মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মৌদুদ্রানা রানা সময় সংবাদ রাজশাহী